আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে রান্না বান্না, আজকে ব্লগ হচ্ছে আজকে রান্না বান্না। আর হচ্ছে আজকে একটা কাজ করেছি, ফ্রিজ পরিষ্কার করেছি। আসলে ফ্রিজে অনেক বরফ জমে গিয়েছিল, এটা হচ্ছে পরিষ্কার করার পর, পরিষ্কার করার আগে সেটা আমি দেখাবো। আজকে রান্না করেছি করলা না ওস্তা ভাজি আর হচ্ছে ট্যাংরা মাছ বুনা। তো এগুলো এই এগুলোই রান্না আজকে। তো এই তো আমি কিন্তু করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, কেটে তারপর ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি। আজকে ভাজিতে মরিচ দিতে আমি ভুলে গেছি, আর দেবো দেবো করে আর দেওয়া হয় নাই। এদিকে দিক দৌড়াতে দৌড়াতে আসলে মানে এদিকে রান্না বসিয়ে ওইদিকে হচ্ছে আমি ফ্রিজ পরিষ্কার করতেছি, মানে এরকম অবস্থা। আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, তো এখন উল্টিয়ে দেব। তো আমি রান্না করতে 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 কিছু কথা বলে নেই, আসলে আমার চ্যানেলে কোনো ভিউই হচ্ছে না, বুঝি না। আমি তো মানুষের ভিডিওগুলো দেখে কমেন্ট করে আসি, কিন্তু মানুষ আসে না, দেখে না, বুঝি না আসলে কী যেন হচ্ছে, মনে হচ্ছে ডাউন খেয়ে যাচ্ছে আর কি। আগের থেকেও ভিউটা কমে গেছে, তো মানুষ কি করে আমি আসলে বুঝতে পারি না। হয়তো সাবস্ক্রাইব করে আন করে দেয়, সেজন্য হয়তো আর দেখতে পারে না আমার ভিডিওগুলো, হয়তো বা এটাই আমার কাছে মনে হয়। আমি তো সবার যাদেরকে আমি এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছি তাদেরকে এখনও আমি রেখেছি, সেই আগে থেকে যখন থেকে আমি চ্যানেলটা শুরু করেছি, প্রায় সাত মাসের মতো আর কি। তো অনেক আছে, কিন্তু আসলে সময় করতে পারি না, তো সবার ভিডিও এত দেখা হয় না, তারপর যতটুকু পারি চেষ্টা করি দেখার। তো ওই দিয়ে কিন্তু আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছিলাম, তো ভাজা ভাজা হওয়ার পরে সব মশলা দিয়ে দিয়েছি এখানে, যেহেতু মাছটা ভুনা করব। আর এই তো দেখাচ্ছি ফ্রিজের সব কিছু আমি নামিয়ে নিয়েছি, আর হচ্ছে ফ্রিজটা যেহেতু অনেক বরফ জমে গেছে, তো সেগুলো হচ্ছে আমি এখন পরিষ্কার করব। তো আমি নামিয়ে নিয়েছি বরফগুলো, মানে ফেলে দিয়ে তারপর হচ্ছে এগুলো আবার গুছিয়ে রেখে দেব। এই তো অনেক বরফ জমেছে, তো আমি উঠাচ্ছি আসলে আস্তে আস্তে। আর ফ্রিজ পরিষ্কার করতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যায়, আর দিকে ওইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, তো এদিক ওদিক দৌড়াতে হচ্ছে আসলে। তো বক্সে দেখা যাচ্ছে অনেক বরফ জমে আছে, তো সেগুলো আমি বক্সগুলো ধুয়ে তারপর রাখবো। আর এই তো এ পাতিলে হচ্ছে মাছগুলো, চিকেন আর মাছ, আর ওইদিকে ওই ঝুড়িতে হচ্ছে সব, মানে আমি যেহেতু সবজিগুলা ফ্রোজেন করে রেখেছি, তো ওইগুলো আর কি, তো ওইগুলো আমি আলাদা রেখেছি। আর বক্সে তো মশলা আছে, আবার হচ্ছে কিছু জিনিস আছে, তো ওইগুলা তো এগুলো সব আমি আলাদা আলাদা করেই রাখবো, যেন যখন দরকার পড়ে আমি খুঁজে পাই। আর এখন হচ্ছে আমার ফ্রিজটা প্রায় মানে ক্লিন হয়ে গেছে, পুরাই একদম আমি ধুয়ে মুছে নিয়েছি, তো এখন খুব সুন্দরভাবে হচ্ছে আমি এটাকে সাজিয়ে নেব, মানে সব জিনিসপত্রগুলো আর কি আলাদা আলাদা তাকে রেখে দেব আর কি উঠিয়ে। এই তো আমার কিন্তু গুছানো হয়ে গেছে, তো আমি মাঝের তাকে হচ্ছে সব বক্স রেখেছি, আর উপরের তাকে হচ্ছে সব হচ্ছে এই এগুলো আর কি সবজিগুলা, আর নিচে হচ্ছে মাছ, আর হচ্ছে একটা দুধের বোতল আছে, তো ওইটা তো এইভাবে আমি রেখে দিলাম গুছিয়ে। আর ওদিকে আমি রান্নায় চলে যাচ্ছি, এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে, এদিকে মানে আমার ফ্রিজটা মোছা ধোয়া মোছা করতে করতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। তো অনেকক্ষণ আমি কষিয়ে ফেলেছি আসলে মাছের পেঁয়াজকে, সেজন্য একদম গলে গেছে। তো এখন হচ্ছে কাঁচামরিচ কয়েকটা দিয়ে এখন হচ্ছে আমি নামিয়ে নেব, আর বেশি ঝাল করি নাই, ঝাল এত খাওয়া হয় না, মানে ছোটো বাচ্চাও খেতে পারে না, সেজন্য আর কি কম ঝালে রান্না করি আমি। তো পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। এই তো আমার রান্না বান্না শেষ, আমি তো করলা ভাজি আগেই রান্না করে নামিয়ে নিয়েছি, তারপর কড়াইতেই মানে বসিয়ে দিয়েছি, আর ট্যাংরা মাছ বোনাটাও হয়ে গেছে। তো আজকে সারাদিনে কাজকর্ম মানে ব্লগে এগুলাই ছিল আসলে।
তো এখন আমি আসলে আমার চ্যানেলটাকে এত সময় দিতে পারি না, সেজন্য হয়তো এই অবস্থা। জানি না আমি কি করব। তো চেষ্টা করব যতদিন বেঁচে আছি চ্যানেলটাকে এগিয়ে নিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় রইল। আল্লাহ হাফিজ।